আমরা আগের ক্লাসে মেথড অফ সাবস্টিটিউশনের অর্থাৎ এসএনদের এক্সারসাইজে 6A চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ব্যাপারগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ যে সূত্রগুলো এসেছিল সেগুলো তৈরি করে দেখিয়েছিলাম। আজকে এমসিকিউ পার্ট থেকে আমরা সলভ শুরু করব। এমসিকিউ পার্টের নাম্বার 1 বলা আছে ইন্টিগ্রেশন e to the power x by x, x log x plus 1 dx সাবস্টিটিউশন। তাই বলা হয়েছে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে কোন পার্ট সাবস্টিটিউশন করা প্রয়োজন, এটা স্টুডেন্টস তোমাদের ভালো করে শিখতে গেলে তোমাদের ডিফারেন্সিয়েশন সম্বন্ধে খুব ভালো ধারণা থাকার প্রয়োজন। আমরা কি করলাম, এই x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবারে পুট e টু দি পাওয়ার x log x ইকুয়ালস টু z বসাও, লেফট হ্যান্ড সাইডকে ডিফারেন্সিয়েট করো, e টু দি পাওয়ার x ইনটু log x প্লাস e টু দি পাওয়ার x বাই x log x এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড ইকুয়াল টু dz dx। তাহলে লক্ষ্য করো আমরা e টু দি পাওয়ার x log x প্লাস 1 upon x dx ইকুয়াল টু dz লিখতে পারি, অর্থাৎ পুরো ব্যাপারটা সমান dz লিখতে পারি। এতে সুবিধা কি হলো, একবারে আমাদের ইন্টিগ্রেশন করে নেওয়া সম্ভব হলো, যেটা কিন্তু এই অবস্থাতে করা সম্ভব হচ্ছিল না। এক্ষেত্রে মেথড অফ সাবস্টিটিউশনের কার্যকারিতা, যে কোন পার্ট সঠিকভাবে চয়েস করে সাবস্টিটিউট করতে হবে, তাহলে আনসার হবে তোমাদের e টু দি পাওয়ার log x প্লাস c ইন্টিগ্রেশনের আনসার, কিন্তু তোমাদের সাবস্টিটিউশনের আনসার কি, এই পার্টটা তোমাদের সাবস্টিটিউট করতে হবে যেটা তোমাদের দেওয়া আছে অপশন বি তে। তাহলে 1 নম্বর প্রবলেমের জন্য সলিউশন হলো অপশন বি। 2 নম্বর প্রবলেমে যাব। 2 নম্বর প্রবলেমে তোমাদের বলা আছে এফ ড্যাশ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এফ এক্স। সরাসরি তোমাদের সূত্র হিসেবে এটা মনে রাখতে হবে, দিস ইজ ইকুয়ালস টু লগ মড এফ এক্স প্লাস সি, বা কিভাবে এসেছে এটা একটু যদি দেখে নিই, ডি অফ এফ এক্স মানেই হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এফ এক্স। এটা মানে ইন্টিগ্রেশন যদি করি লগ মড এফ এক্স প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার। তাহলে লগ মড এফ এক্স প্লাস সি যেটা অপশন ডি তে তোমাদের দেওয়া আছে। 3 নম্বর প্রবলেমে আছে এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স কিউব মাইনাস 5 ডিএক্স। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই অঙ্কটা সলভ করার জন্য তোমাদের কোন পার্টে কি সাবস্টিটিউশন প্রয়োজন। দেখো এক্স কিউবের ডিফারেন্সিয়েশনে এক্স স্কোয়ার আসে, যে কারণের জন্য এই পার্টটা আমাকে সাবস্টিটিউট করতে হবে উইদিন আন্ডার রুট। কি সাবস্টিটিউট করব, যেহেতু কিউব রুট অফ আছে তাই আমাদের সহজ ক্যালকুলেশনের জন্য এটাকে জেড কিউব সাবস্টিটিউট করতে হয়। যদি ফোর্থ রুট অফ থাকতো তাহলে জেড টু দি পাওয়ার 4, স্কোয়ার রুট থাকলে জেড স্কোয়ার, এনএথ রুট থাকলে জেড টু দি পাওয়ার এন। এটাই হচ্ছে সিম্পল প্রসিডিওর যাতে সিম্পল ক্যালকুলেশন আসে। এছাড়া অন্য কিছু সাবস্টিটিউশন করলে বা জেড করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে ফ্র্যাকশনাল পাওয়ার আসবে, ইন্টিগ্রেশন করতে অসুবিধা হবে। এই অসুবিধা দূর করার জন্যই যা কিউব রুট থাকে তাই পাওয়ারে বসাতে হয়। তাহলে কোনটা সাবস্টিটিউট করব, এক্স কিউব মাইনাস 5 ইকুয়াল টু জেড কিউব সাবস্টিটিউট করব, যেটা তোমাদের অপশন সি তে দেওয়া আছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অপশন ফর দিস প্রবলেম। নাম্বার 4, নাম্বার 4 এ সরাসরি তোমরা সূত্র হিসেবেই ব্যবহার করতে পারো, কারণ নাম্বার 4 এর প্রবলেমে দেওয়া আছে
इंटीग्रेशन टेन एक्स डीएक्स तुम्हरा तो जानो टेन एक्स एर इंटीग्रेशन की है टेन एक्स एर इंटीग्रेशन दुटो लेखानो हुए चिलो कि एक माइनस लग मड कस एक्स प्लस सी अथवा लग मड सेक एक्स प्लस सी এখন দেখে নিতে হবে কোন অপশনটা অপশনের মধ্যে দেওয়া আছে এক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট অপশন এটা দেওয়া আছে নাম্বার ফাইভ ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স নাম্বার ফাইভে তোমাদের আছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এটাও তোমরা সরাসরি সূত্র হিসেবে মনে রাখবে যে এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কিভাবে আসে বা এই ইন্টিগ্রেশন করতে গেলে তোমাদের কোন পার্ট সাবস্টিটিউশন করা প্রয়োজন এই ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান জেড সাবস্টিটিউট করতে হবে এবং দেখো এটাকে যদি আমরা প্রোডাক্ট রুলে ডিফারেন্সিয়েশন করি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডি জেড ডি এক্স তাহলে এমপ্লাই করো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডি এক্স ইকুয়ালস টু কি পেলে ডি জেড পুরো ব্যাপারটা সমান তোমাদের হয়ে গেছে dz equals to z plus c z এর ভ্যালু বসাও e to the power x fx plus c তাহলে কোন পার্ট সাবস্টিটিউশন করলাম e to the power x equals to z সাবস্টিটিউশন করলাম যেটা e to the power x fx বা phi x equals to z সাবস্টিটিউট করেছি তাহলে অপশন c is কারেক্ট অপশন স্টুডেন্টস তোমরা এই রেজাল্টটাকেও মনে রাখবে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয় নাম্বার ফাইভ কমপ্লিট করলাম এরপর নাম্বার সিক্স সিক্স এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডি এক্স তোমরা জানো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি এক্ষেত্রে যে অপশন দেওয়া আছে সেই অনুযায়ী লগ মড ট্যান এক্স বাই টু প্লাস সি অথবা কি হতে পারে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি এখানকার এই সূত্র অনুযায়ী এখানকার অপশনের বি ইজ কারেক্ট অপশন হিয়ার আমরা এরপর সেভেনের প্রবলেম সলভ করব সেভেনের প্রবলেমে দেওয়া আছে ভ্যালু অফ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই লগ অফ এক্স লগ মড এক্স ডিএক্স কোন পার্ট সাবস্টিটিউশন করা প্রয়োজন লগ এক্স সমান সাবস্টিটিউশন করা প্রয়োজন কারণ লগ এক্স ইকুয়ালস টু যদি লগ এক্স সমান সাবস্টিটিউট করো ইকুয়ালস টু জেড দেয়ারফোর ওয়ান আপন এক্স ইকুয়ালস টু ডি জেড ডি এক্স অ্যান্ড দিস এমপ্লাইজ ডি এক্স বাই এক্স ইকুয়াল টু ডি জেড তাহলে এখান থেকে তোমরা পাবে ডি জেড ডিভাইডেড বাই জেড কারণ ডি এক্স বাই এক্স এ আমরা কি সাবস্টিটিউট করেছি dx by x এ সাবস্টিটিউট করেছি dz তাহলে this equals to log mod z plus c তাহলে আনসার হলো log of log mod x plus c that is correct option c c is correct option here এরপর আমরা নাম্বার 8 এর প্রবলেমে যাব MCQ 8 এমসিকিউ এইটে কি দেওয়া আছে একবার দেখে নেব এই ইন্টিগ্রেশন সাইন
অফ লগ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স। দেখো স্টুডেন্টস, আমরা সাবস্টিটিউশন না করেও সরাসরি করতে পারি, ডি অফ এক্স মানে কি লেখা যায়, সাইন, এটা কি হলো, সাইন লগ এক্স ডি অফ লগ এক্স, সাইন লগ এক্স ডি অফ লগ এক্স, কারণ dx বাই x কে ডি অফ লগ এক্স লেখা যায়। আর তোমরা জানো এফ এক্স ডি এক্স ফর্মে লেখা হয়েছে, এফ এক্স ডি এক্স ফর্মে লেখা হয়েছে, তাহলে তার ইন্টিগ্রেশন কি আসবে, এফ ড্যাশ এক্স এফ এক্স এফ এক্স ডি এক্স। এবার এফ এক্স এর যা ইন্টিগ্রেশন হয়, যেমন দিস ইন্টিগ্রেশন ইকুয়াল টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস অফ লগ এক্স প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার, তাহলে মাইনাস কস অফ লগ এক্স এক্ষেত্রে আনসার হিসেবে দিয়েছে, দ্যাট ইজ বি ইজ কারেক্ট অপশন। নাম্বার নাইন, এর প্রবলেমে আছে ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ এক্স ডিএক্স, সাজিয়ে নাও ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ এক্স, এই পোর্শনের ডিফারেন্সিয়েশন কত, মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভ দিয়ে মাইনাস ফাইভ ডিএক্স লিখে নিতে পারো, বা মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ এক্স ইন্টু ডি অফ থ্রি মাইনাস ফাইভ এক্স। দেখো ই টু দি পাওয়ার এফ এক্স ডি এফ এক্স মানেই হচ্ছে ই টু দি পাওয়ার এফ এক্স ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ এক্স প্লাস সি, অর্থাৎ তোমাদের অপশন হিসেবে এক্ষেত্রে চয়েস করতে হবে সি, অথবা তোমরা সরাসরি ডিফারেন্সিয়েশনের মতো করেও মনে রাখতে পারো ই টু দি পাওয়ার এম এক্স, তার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে হয় এম ই টু দি পাওয়ার এম এক্স, কিন্তু ইন্টিগ্রেশনে আসবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এম এক্স প্লাস সি বাই এম, এম কত, মাইনাস ফাইভ, তাই রেজাল্টটা ওইভাবে এসেছে। অথবা তোমরা সাবস্টিটিউশন করতে পারো থ্রি মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু জেড বসাও, দেখবে এই আনসারটাই এসেছে। নাইন, এরপর টেন, টেনের প্রবলেমে একই ধরনের প্রবলেম, টেন কি আছে, ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ডিএক্স। দেখো এ টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ সূত্র যদি তোমাদের এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি ডিএক্স থাকে, তার ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি বাই এম লগ এ, তাহলে এক্ষেত্রে লেখো এম, এম কত, এক্ষেত্রে এ টু দি পাওয়ার এম এক্স প্লাস সি ফর্মে আছে, তাহলে এম এক্ষেত্রে থ্রি, তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি লগ ফাইভ প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার, তাহলে এই আনসারের অপশন তোমাদের দেওয়া আছে, কোন অপশনে দেওয়া আছে, অপশন কি ইজ কারেক্ট অপশন হিয়ার। এরপর আমরা দেখে নেব ইলেভেনের প্রবলেমে এক্সাক্ট কি দেওয়া আছে, ইলেভেনের প্রবলেম ইলেভেন ইন্টিগ্রেশন রুট ওভার টু মাইনাস থ্রি এক্স ডিএক্স। স্টুডেন্টস আমরা সূত্র করেছি এফ এক্স, এফ এক্স হোল টু দি পাওয়ার এন আর এফ ড্যাশ এক্স ডিএক্স, বা এটাকে ডি এফ এক্স লিখতে পারো, তখন কি সূত্র শিখেছো, এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমরা একটু সাজিয়ে নেই, টু মাইনাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার হাফ, এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস থ্রি ডিএক্স, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি বাইরে লিখে নিলাম, তাহলে কি আসলো, মাইনাস ওয়ান বাই থ্রি টু মাইনাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি,
তাহলে ইন্টিগ্রেশন করলে মাইনাস হাফ টু মাইনাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার। এক্ষেত্রে আনসার হিসেবে তোমরা চয়েস করবে কত, টু বাই থ্রি মাইনাস থ্রি, তাহলে থ্রি থ্রি এলিমিনেট হলো, টু ইন্টু দ্যাট, দিস ইজ টু ইন্টু অপশান হিসেবে আসবে, আর ওয়ান বাই থ্রি থ্রি বাই টু বাই থ্রি বাই টু থ্রি বাই টু ও, এটা জাস্ট ক্যালকুলেশন করলে টু বাই নাইন হিসেবে অপশান হিসেবে আসবে, তাহলে মাইনাস টু বাই নাইন, অপশান এ ইজ কারেক্ট অপশান। আমরা এই প্রবলেমটা করেছিলাম ইলেভেনের প্রবলেম। এরপর টুয়েলভের প্রবলেম নাম্বার টুয়েলভ, ইন্টিগ্রেশন ট্যান লগ এক্স ইন্টু ডিএক্স বাই এক্স, একে সাজিয়ে নাও, ইন্টিগ্রেশন ট্যান লগ ডিএক্স বাই এক্স সমান লিখতে পারো ডি অফ লগ এক্স, তাহলে কোন সূত্র, ট্যান থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা দুটো সূত্র হয়, এক্ষেত্রে তোমাদের যে সূত্রটা দেওয়া আছে সেটাই লেখো, মাইনাস লগ মড কস এক্স, এক্স এর ক্ষেত্রে কি হয় লগ এক্স প্লাস সি, তাহলে অপশান হিসেবে তোমরা পাচ্ছ বি ইজ কারেক্ট অপশান। অন্যথায় তোমরা যদি অন্য মেথডে করো তাহলে পুট লগ এক্স ইকুয়ালস টু জেড সাবস্টিটিউট করো, তাহলেও কিন্তু তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। থার্টিন বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ থ্রি মাইনাস ফোর এক্স হোল টু দি পাওয়ার ফোর ডি এক্স। আবার দেখো স্টুডেন্টস, এটা কি এফ এক্স হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ থ্রি মাইনাস ফোর এক্স হোল টু দি পাওয়ার এন, এর এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স কত, মাইনাস ফোর ডিএক্স, তাহলে এটাকে মাইনাস ওয়ান বাই ফোর সাজিয়ে রাখো, তাহলে কোন সূত্র পেলে এফ এক্স হোল টু দি পাওয়ার এন ডি এফ এক্স বা এফ ড্যাশ এক্স ডি এক্স, তাহলে এটা সমান হলো থ্রি মাইনাস ফোর এক্স হোল টু দি পাওয়ার ফাইভ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাহলে অপশান হিসেবে তোমরা পাচ্ছ এ ইজ কারেক্ট অপশান। অন্যথায় তোমরা এমন করতে পারো এক্স টু দি পাওয়ার এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, আর যেহেতু এটা এক্স এর সঙ্গে যে কনস্ট্যান্টটা থাকে সেটা ডিভাইড হয়ে যায়, তাই এই রেজাল্টটাই তোমাদের আসবে। এরপর আমরা নাম্বার ফোরটিন সলভ করব। ফোরটিনে দেওয়া আছে ইন্টিগ্রেশন, থার্টিন ফোরটিন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান আপন এক্স স্কোয়ার ডিএক্স। দেখো স্টুডেন্টস, এই পোর্শনকে আমরা এমনভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন এক্স ডি অফ মাইনাস ওয়ান আপন এক্স, সূত্র পড়ে গেল ই টু দি পাওয়ার থিটা ডি থিটা, ই টু দি পাওয়ার থিটা ডি থিটা, তাহলে তার ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার থিটা প্লাস সি, অর্থাৎ তোমাদের অপশন হিসেবে এক্ষেত্রে আসবে সি ইজ কারেক্ট অপশন। অন্যথায় মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জেড বসাও, তাহলে তার ডিফারেন্সিয়েশন ওয়ান আপন এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়ালস টু ডি জেড, তাহলে ইন্টিগ্রেন্টটা চেঞ্জ হয়ে যায় ই টু দি পাওয়ার জেড ডি জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপন এক্স প্লাস সি। তাহলে স্টুডেন্টস তোমরা দেখলে একটা অঙ্ককে ডিরেক্ট করা যায়, সাবস্টিটিউশন করে করা যায়, তা আমি বলবো তোমরা ডিরেক্ট মেথডে অভ্যস্ত হও, তাহলে সময় কম লাগবে। আমরা এমসিকিউ পার্ট ফোরটিনের প্রবলেম সলভের সঙ্গে সঙ্গেই সলভ করে ফেললাম সমস্ত এমসিকিউ পার্ট, এরপর শর্ট আনসার টাইপের প্রবলেম
সলভ করা শুরু হবে। আমার পরবর্তী ক্লাসে আমি সেইগুলো সলভ করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো।